আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি একটি ছাদ ঢালাই করতে 1300 স্কোয়ার ফিট একটি ছাদ ঢালাই করতে কত টাকা খরচ আসবে, হিসাবটা কীভাবে বের করতে হয় এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, আশা করি শেষ পর্যন্ত পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করি। তো আমাদের ছাদটি হচ্ছে 1300 স্কোয়ার ফিট ছাদ। আমরা যে অনুপাতে কাজটি করব, 1:2:4 এবং 6 ইঞ্চি হবে ছাদের, সরি 7 ইঞ্চি হবে ছাদের উচ্চতা ডালের। তো প্রথমে আমরা সিমেন্ট লাগবো প্রতি 100 স্কোয়ার ফুট ছাদ ডালাই করতে 8 বস্তা। তো আমার ছাদটি হচ্ছে 1300 স্কোয়ার ফুট ছাদ। তো 13×8=104 বস্তা সিমেন্ট লাগবে আমাদের ছাদটি ডালাই করতে। তো আমরা যদি প্রতি বস্তা সিমেন্ট বর্তমান বাজার রেটে 440 টাকা করে ধরি, তাহলে খরচ আসবে 104×440=45,760 টাকা লাগবে সিমেন্ট। তারপর রড লাগবো প্রতি 100 স্কোয়ার ফুট ছাদ ডালাই করতে 132 কেজি। প্রতি 100 স্কোয়ার ফুট ছাদ ডালাই করতে 132 কেজি রড লাগবে। তো আমাদের ছাদটি হচ্ছে 1300 স্কোয়ার ফিট ছাদ। তো 13×132=1716 কেজি রড লাগবে আমাদের বিম সহকারে। তো আমরা প্রতি কেজি রড যদি 75 টাকা করে ধরি, তাহলে 1716×75=128,700 টাকার রড লাগবে আমাদের মূলত ছাদটি ডালাই করতে একদম বিম সহকারে সব কিছু। অনেকে প্রশ্ন করেন বিম সহকারে কিনা, যে বিম সহকারে হিসাবটা বের করা হয়েছে 1,28,700 টাকার। বালি লাগবে আমাদের প্রতি 100 স্কোয়ার ফুট ছাদ ডালাই করতে 20 CFT। প্রতি 100 স্কোয়ার ফুট ছাদ ডালাই করতে বালি লাগবে 20 CFT। তো আমাদের ছাদটি হচ্ছে 1300 স্কোয়ার ফুট ছাদ। তো 13×20=260 CFT বালি লাগবে আমাদের ছাদটি ডালাই করতে। তো আমরা বর্তমান বাজার রেটে প্রতি ফুট বালি যদি 45 টাকা করে ধরি, তাহলে 260×45=11,700 টাকার বালি লাগবে। খোয়া লাগবে আমাদের প্রতি 100 স্কোয়ার ফুট ছাদ ডালাই করতে 37 CFT। প্রতি 100 স্কোয়ার ফুট ছাদ ডালাই করতে খোয়া লাগবে 37 CFT। তাহলে আমাদের ছাদটি হচ্ছে 1300 স্কোয়ার ফিট ছাদ। তো 13×37=481 ফুট খোয়া লাগবে আমাদের, 481 ফুট খোয়া লাগবে ছাদটি ডালাই করতে। তো আমরা প্রতি ফুট খোয়া যদি 80 টাকা করে ধরি, তাহলে 481×80=38,480 টাকার খোয়া লাগবে আমাদের ছাদটি ডালাই করতে। তো দর্শক, চলুন আমরা এবার জানবো যে আমাদের মেস্ত্রির খরচ কত টাকা লাগবে ছাদটি ডালাই করতে। প্রতি স্কোয়ার ফুট ছাদ ডালাই করতে মেস্ত্রির খরচ আসে 60 টাকা। তাহলে আমাদের ছাদটি হচ্ছে 1300 স্কোয়ার ফুট ছাদ। তো 1300×60=78,000 টাকা লাগবে আমাদের ছাদটি ডালাই করতে। তো দর্শক, একদম সহজভাবে সম্পূর্ণ হিসাবটা আপনাদেরকে বের করে দেখালাম, আশা করি সামান্য পরিমাণ উপকার হলো আপনাদের হবে। তো ভিডিওটি ভালো লাগলে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।